মা বোনেরা, বোন আমার তুমি শুনে যাও, বোনেরা ভালো করে জেনে যাও, আল্লাহ তোমার পুরো দেহটা স্বামীর জন্য আমানত, স্বামীর মা বাবা শ্বশুর শাশুড়ি তোমার কাছে আমানত, তুমি যদি খেয়ানত করো কিয়ামতের ময়দান আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে ভয়াবহ। আল্লাহর নবী বললেন, সাহাবী তুমি তো জেনা করার অনুমতি চাচ্ছ যুবক, তাহলে আমাকে দুইটা প্রশ্নের জবাব দাও। বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলো তুমি যে জেনা করবা, তোমার মায়ের সঙ্গে কেউ জেনা করুক, তুমি কি অনুমতি দেবা? তখন ওই যুবক ডাকতে বলে, না ইয়া রাসূলুল্লাহ, এটা কি করে হয়, আমার জীবন চলে গেল, আমার মায়ের সাথে জেনা করার অনুমতি দেব না। যুবক, তাহলে তুমি বলো তোমার বোনের সাথে, তোমার কলিজার টুকরা বোন, এই বোনের সাথে কেউ জেনা করুক, তুমি কি অনুমতি দেবা? তখন ওই যুবক ডাকতে বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমার বোনের সাথে কেউ জেনা করুক, আমার জীবন চলে গেলেও তো আমি অনুমতি দেব না। আল্লাহর নবী বললেন, সাহাবী যুবক, তাহলে তুমি বলো তোমার বিবির সাথে কেউ জেনা করুক, তুমি কি অনুমতি দেবা, তুমি কি এটা মেনে নেবা? তখন ওই যুবক ডাকতে বলে, না ইয়া রাসূলুল্লাহ, জীবন চলে গেলেও আমার স্ত্রীর সঙ্গে কেউ জেনা করুক, এটা আমি অনুমতি দেব না, এটা হতেই পারে না, এটা হবে না। আল্লাহর নবী ডাক দিলেন, যুবক তাহলে আরেকটা প্রশ্নের জবাব দাও তো। বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে বলো তোমার মেয়ে কলিজার টুকরা সন্তান মেয়ে, তোমার কলিজার টুকরা মেয়েটার সঙ্গে কেউ জেনা করুক, তুমি কি অনুমতি দেবা? সাহাবী বলে, হুজুর জীবন চলে গেলেও না, কখনোই না, হতেই পারে না, আমি অনুমতি দেব না আমার মেয়ের সাথে কলিজার টুকরা কন্যার সাথে কেউ জেনা করুক, এই অনুমতি আমি কখনোই দেব না। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবী তাহলে তুমি তো আমার কাছে জেনার অনুমতি চাচ্ছ, তাহলে বলো তুমি কোন নারীর সঙ্গে জেনা করবা, সে নারী কারো মা, আর না হয় কারো বোন, আর না হয় কারো স্ত্রী, আর না হয় কারো কন্যা সন্তান। তখন এই সাহাবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমার আর বুঝার বাকি নাই, আমি ভুলের মধ্যে ছিলাম, অন্যায়ের মধ্যে ছিলাম, জুত আমার তওবা করায় দেন, আমি আর কখনো কোনো দিন জেনার লিপসা আমার অন্তরের মধ্যে আমি আর আনব না, আমি কখনোই জেনার লিপসা আমি আমার অন্তরের মধ্যে আর কখনো আনব না। আল্লাহ বললেন, মুমিন তো তারাই, আল্লাযীনাহুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন তো তারাই যারা তাদের নিজের যৌনাঙ্গকে, নিজের যৌবনকে এই অবৈধ সম্পর্ক থেকে, পরকিয়া থেকে, জেনা থেকে, অকাম কুকাম থেকে, নিজের যৌবনকে যারা হেফাজত করে নিজের বৈধ স্ত্রী ব্যতীত, আল্লাহ বললেন স্ত্রী ব্যতীত যারা নিজের যে যৌনাঙ্গকে যারা হেফাজত করে তারা মুমিন। মুমিন নবীজি বলেন, উম্মত তোমরা শুনে রাখো, কিয়ামতের কঠিন ময়দানে আরশে মুআল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন ওই যুবককে আমার আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। কোনো সুন্দরী নারী তাকে জেনার দিকে আহ্বান করেছিল, জেনার দিকে ডেকেছিল, আর ওই যুবক নিজের আল্লাহর ভয়ে নিজের যৌনাঙ্গকে, যৌবনকে হেফাজত করে ওই নারী থেকে সরে নিজের যৌবনকে হেফাজত করেছিল, জেনা ওই যুবক করে নাই। আল্লাহর নবী বললেন, সাহাবীরা ওই বান্দাকে আমার আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দেবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ! গোপীনাথপুরবাসী, কসবাবাসী, মনোযোগ দেন, আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে অন্তর আল্লাহর ভয়ে কাঁপে। তার একটা বাস্তব উদাহরণ আমি আপনাদেরকে একটা ঘটনা থেকে দিয়ে দিই। বিশ্ববিখ্যাত একজন মুজাদ্দিদ ছিলেন, ইসলামের প্রথম মুজাদ্দিদ যাকে বলা হয়, মুসলমানদের দ্বিতীয় ওমর যাকে বলা হয়, তিনার নাম ওমর ইবনু আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু।
যিনি হযরত ওমরের ওমর রাদিয়াল্লাহু আনহুর পুত্র ছিলেন, হযরত ওমরের বেটা ওনার নাতির ঘরের পুতি ছিলেন, নাতির ঘরের নাতি ছিলেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু মুসলমানের দ্বিতীয় ওমর যাকে বলা হতো, উনি ইসলামে খলিফাতুল মুসলিমিন যখন হলেন, খলিফা হওয়ার পরে ওনার একটা ছোট্ট ছেলে কেবল হাঁটাহাঁটি করা শিখছে, ওনার বিবির নাম ছিল ফাতেমা। সন্তানটাকে নিয়ে, বিবিকে নিয়ে পরিবার সহ বাইতুল মাল দেখার জন্য গেলেন। বাইতুল মাল তো বুঝতেছেন রাষ্ট্রীয় কোষাগার, খেলাপথের কোষাগারে বাইতুল মালে গোডাউন দেখার জন্য গেলেন। বাইতুল মালে কিছু ফল এসেছিল, এই ফলের মধ্যে একটা আপেল ছিল, কিছু আপেলও এসেছে বাইতুল মালে জমা হলো, সরকারি কোষাগারে জমা হয়ে গেল। এই আপেলের ভাণ্ড থেকে ওনার ছোট্ট ছেলেটা দৌড়াই যাইয়া, ছেলে তো বাচ্চা মানুষ আপেল দেখে আর সহ্য করে নাই, দৌড়াই যাইয়া আপেলে হাত দিয়ে আপেলটা হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে কামড় দিয়ে বাচ্চাটা খাওয়া শুরু করছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ আর দেরি করলেন না, দৌড়ে যাইয়া বাচ্চার হাত চেপে ধরলেন। অ্যাটেনশন, খুব মনোযোগ দিবেন, তারাও মুসলমান আর আমরাও মুসলমান, তারাও মুসলমান আর আমরাও মুসলমান। হাতটা চেপে ধরলেন, হাতখানা চেপে ধরে ওমর ইবনে আব্দুল আজিজ বাচ্চার মুখ চেপে ধরলেন। মুখ চেপে ধরে মুখের মধ্যে যে আপেল ছিল, আঙ্গুল দিয়ে আপেলগুলি বের করে নিয়ে আসলেন, হাত থেকে আপেল সরে বাইতুল মালে রেখে দিলেন। বাচ্চা কান্না শুরু করলো, তার মা ফাতেমা, হযরতে ওমর ইবনে আব্দুল আজিজের বিবি ফাতেমা ডাক দেয়, বলেন স্বামী রে, ছোট্ট বাচ্চা তো বুঝতে পারে নাই, ও আর কি বাইতুল মাল চিনে, নিজেরটা চিনে না সরকারিটা চিনেও তো বুঝে না। আপনি এই আপেলটা খাওয়া বাচ্চাটা খাচ্ছে, ও তো নিষ্পাপ, স্বামী রে এই আপেলটা কেন বাচ্চাটারে খেতে দিলেন না, ওর হাত থেকে কেন বাচ্চাটার হাত থেকে আপেল সরাইলেন, মুখ চেপে কেন মুখের ভিতর থেকে আপেল বের করে নিয়ে আসলেন, স্বামী রে বাচ্চাটা কান্না করতেছে, আপনি আরও অন্তরে ব্যথা না দিলেও তো পারতেন, আপনি এতটুকুন বাচ্চারে কষ্ট না দিলেও তো পারতেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজের অন্তরগুলি খোদার ভয়ে থরথর করে কেঁপে উঠছে, ডাক দিয়ে বলল, বিবি বলো কি ফাতেমা, বলো কি তুমি, আমি আমার এই বাচ্চাটাকে দুনিয়াতে কষ্ট দিলাম, তাতে আমার কোনো মায়া নাই, কিন্তু তুমি জানো কিয়ামতের কঠিন ময়দানে এই একটা আপেলের জন্য, এটা রাষ্ট্রীয় কোষাগার, জনগণের সম্পদ, এই একটা আপেলের জন্য আমি ওমর ইবনে আব্দুল আজিজ আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াইতে হবে, সেই কঠিন দিনের চাইতে এই দিনে আমার বাচ্চারে অসন্তুষ্ট করলাম, সেটা আমার জন্য সহজ, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমি ওমর ইবনে আব্দুল আজিজ এই জবাব দিতে পারবো না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম গি মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি, কথা কন ঠিক কিনা? এটার নাম আল্লাহকে ভয় করা। আজিলাত কুলুবুহু, অন্তরগুলি আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে, মুমিনের প্রথম পরিচয় হলো এটা। এরপরে আল্লাহ বললেন, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। মুমিনের দ্বিতীয় পরিচয় হচ্ছে কোরআনের আয়াতগুলি যখন তারা শুনবে, কোরআনের তফসির যখন তারা শুনবে,
কোরআনের আয়াত আল্লাহর বিধানগুলি যখন তারা শুনবে তাদের অন্তরগুলির ভিতরে ঈমান বাড়তে থাকবে, ঈমান বাড়তে থাকবে। এই মালিক ইবনে দিনার শেষ পর্যন্ত এত বড় ওলি হয়ে গেলেন, এত বড় ওলি, নদীর ভিতর দিয়ে যাচ্ছেন তিনি, নদী পার হবেন, আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে জোরে বলেন আল্লাহু আকবার। নদী দিয়ে যাচ্ছেন মালিক ইবনে দিনার। তো মাঝি ডাক দিয়ে বলল, আল্লাহর বান্দা নৌকার ভাড়া দাও। মালিক ইবনে দিনার বলেন, মাঝি রে নৌকার ভাড়া দিব, এমন পয়সা করি আমার কাছে নাই। বলে বেটা, মানে ভান ধরছ তুমি, হ্যাঁ পয়সা না দিয়ে নদী পার হবা? যদি পয়সা না দিস রে বেটা, ঘাড় ধাক্কা দিয়ে তোরে নদীর মধ্যে ফেলে দিব। মালিক ইবনে দিনার বললেন, দেখো মাঝি, আমি দিনহীন, আল্লাহর পথের পথিক, মুসাফির, আমার কাছে কোনো পয়সা করি নাই, দয়া করে বিনা পয়সায় তুমি নদী পার করে দাও। মাঝি কোনো মতেই মানে না, টাকা দিবি, না দিলে তোরে পানির মধ্যে ফেলে দিব। ঠিক তখনই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি পানির মধ্যে হাত বাড়াই দিলেন, আল্লাহ ডাক দেখায়, ফেরেশতারারি তোমরা দিনারগুলি মাসুদের মুখে দিয়ে আসো, আমার বন্ধু মালিক অপমান হয়ে যায় আজকে। আমি আল্লাহ ওয়াদা করছি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আমার ওলিদের সাথে যারা দুশ্মনী করবে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করব। যাও তাড়াতাড়ি প্রত্যেকটা মাসের মুখে একটা করে স্বর্ণ মুদ্রা দিবা, আর মাসরে বলবা সাত মাসে যেন ওই নৌকার চারপাশে মা ওই স্বর্ণের দিনারগুলি মুখে নিয়ে ঘুরতে থাকে। আমার মালিক হাত বাড়িয়েছে, যতগুলি পয়সার দরকার হয় আমার মালিক নিয়ে মাঝিরে দিবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আউলিয়া কেরামের ইজ্জত আমরা দিছি না আল্লাহ দিছে? হ্যাঁ জোরে বলেন কে দিছে? আমাদের ভোটে কেউ ওলি হয় না, ওলি হয় আল্লাহর ইচ্ছায়। কি কথা কন ঠিক কিনা? সবাই আল্লাহ ওলি বানায় না। শাহ জালাল রহমতুল্লাহ আলাইহি একজন, শাহ ফরহান একজন, সিফাজলার একজন, ওই যে কল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহি একজন, শাহ হযরত খাজা বাবা আজমিরি একজন, মুজাদ্দাল ফসানি সরহিন্দি একজন, খাজা বাকিবিল্লাহ একজন, উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি একজন। এভাবে আল্লাহ যারে নিযুক্ত করলেন তারে ওলি বানাইলেন, আর আমরা ওলি হতে পারি নাই বটে, কিন্তু ওলিদেরকে ভালোবাসি, মহাব্বত করি, এই জন্যই আমরা সুন্নি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ইওবি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম কর আল্লাহ, রহম কর আল্লাহ, শাহজালালের বাংলাদেশ, শাহ পরানের বাংলাদেশ, রহম কর আল্লাহ, রহম কর আল্লাহ। শাহজালাল ইয়ামানি মুজাররেদি 750 বছর আগে যে ইসলাম এনেছি সেই ইসলাম আমরা মানি। কথা কন না কেন ঠিক কিনা? 750 বছর আগে উনি যদি বুকে হাত বেঁধে নামাজ পড়তেন, বাংলাদেশে 750 বছরে একটা বাপের বেটার সাহস ছিল না নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে। কি কথা কর না কেন ঠিক কিনা? উনি 750 বছর আগে নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ছে বিদায়, এদেশের 18 কোটি মুসলমান নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে। দেশে বহু প্রকার দুষ্ট দিয়ে ভরে গেছে, ইমান চোর, নামাজ চোর, ফেতনা ফাসাদ বাঁধানোর জন্য অনেকে চেষ্টা করবে, সমাজে সমাজে ভেজাল, মসজিদে মসজিদে ভেজাল, এলাকায় এলাকায় ভেজাল, ইমাম মুসল্লির ভেজাল, মুতুল্লি মুসল্লির ভেজাল, কমিটির ভিতরে ভেজাল, বাপ পুতের ভেজাল, ভাইয়ে ভাইয়ে ভেজাল। কথা কন না কেন ঠিক কিনা? এগুলি বাড়ানোর চেষ্টা চলতেছে, সাবধান, আপনাদের সতর্ক হতে হবে, সতর্ক হতে হবে। এই জন্য আপনারা খুব কেয়ারফুল থাকবে। আল্লাহর ওলিরা যে ইসলাম এনেছেন এটাই সঠিক, কারণ
শাহজালালী এমনি মুজাদ্দিদ রহমতুল্লাহ জুতা যদি এক পাল্লায় দেন আর ওদের সব এক পাল্লায় দিলে শাহজালালী এমনি মুজাদ্দিদের জুতার ওজনের সমান হবে না, কথা কর নাকি ঠিক কি না? এ আমার দিকে তাকান, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে কারা? ফিলিস্তিনিরা। কত বছর ধরে? 75 বছর ধরে। 75 বছরে তাদের লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে, কল্পনা করতে পারবেন? কারো ফ্যামিলি নিঃস্ব হয়ে গেছে, কারো বাবা মা চলে, কারো সন্তান চলে গেছে, কারো ভাই চলে গেছে, কারো বোন চলে গেছে, এভাবে একটা 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 করে লক্ষে লক্ষে মানুষ তারা হত্যা করেছে। আজকেও সৌদির বাচ্চা, আরব আমিরাতের বাচ্চা, দুবাইয়ের বাচ্চারা, এই শেখেরা, এই জর্দানের বাচ্চারা, তারা ইসরায়েলের মতো একটা ছোট্ট দেশের কাছে মাথা নত করে বিড়ালের মতো মিউ 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 করে। তার মানে ফিলিস্তিনের একটা ছোট্ট ছোট্ট বাচ্চার জুতার ওজনের সমান হয় নাই। ফিলিস্তিনের একটা ছোট্ট বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কেমন আছো, বলে আলহামদুলিল্লাহ, হাসবুনাল্লাহু নিয়ামাল ওয়াকিল, নিয়ামাল মাওলা নিয়ামান নাসির, এবছর ঈদ ওদের মাটি হয়ে গেছে, কারণ মা মরে গেছে, বাবা মরে গেছে, ঘর নাই, খাবার নাই, তারপর ওরা জালিমের কাছে মাথা নত করে নাই। অথচ জর্দানের বাচ্চা, সৌদি আরবের বাচ্চা, আরব আমিরাতের বাচ্চারা ওই ইহুদিদের কাছে মাথা নত করেছে। ওরাই হলো বর্তমানে মুসলিম বিশ্বের জাতীয় বেঈমান, কথা বলেন ঠিক না? ওদের দেশের মৌলবীরা আমার দেশে এসে আমার 8 টাকা তারাবি বানিয়েছে, শয়তানের দালাল। একটা কথাও মানা যাবে, এটা শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মাকদুমের জমিন, খাজা বাবা আজমিরের জমিন, কুতুবউদ্দিন কাকের জমিন, খান জাহান আলীর জমিন, নিজামউদ্দিন আউলিয়ার জমিন, মুজাদ্দিদ আল ফাসানির জমিন, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির জমিন, আউলিয়া কেরামের জমিন। আউলিয়া কেরামের দাওয়া ইসলাম দেশে চলবে, কথা বলেন ঠিক না বেটি? বাতিল এক একটা এক এক সময় আসে মাথা চাড়া দিয়ে। যারা সামান্য ইহুদি বা ইসরায়েলের কাছে মাথা নত করে বসে থাকে তারা কি আমাদেরকে দিন ইমান শিখাবে বলেন তো? ইমান তো শিখিয়ে গেছে শাহজালালী এমনি মুজাদ্দিদ, হকের জন্য মাথা উঁচু করে কিভাবে দাঁড়াইতে হয় শিখিয়ে দিয়ে গেছে, কথা করেন কেন ঠিক কিনা? প্রিয় কসবাবাসী, আল্লাহর কোরআন বলতেছে এরপরে তুমি যদি মুমিন হতে চাও তাহলে তুমি শুনো, আল্লাযীনা হুম লিযযাকাতি ফাঈলুন, তোমার সম্পদ থেকে তুমি যাকাত আদায় করবা, তোমার সম্পদ থেকে তুমি দান করবা, যাকাত দিবা। আমরা তো যাকাত দেওয়া ভুলে গেছি, 7.5 বড়ি পরিমাণ স্বর্ণ, এই পরিমাণে অর্থ যদি কারো কাছে থাকে 1 বছর তাহলে তাকে যাকাত দেওয়া ফরজ, বুঝে যায়? 7.5 বড়ি, বর্তমান বাজারে 1 বড়ি স্বর্ণের দাম কত? 1 লাখ, তাহলে 7.5 লাখ টাকা এই পরিমাণে সম্পদ কারো ঘরে যদি 1 বছর জমা হয় অথবা ব্যবসায়িক মাল থাকে তাহলে তাকে অবশ্যই যাকাত আদায় করতে হবে। এই হিসাব করলে এই কসবাতে 100 মানুষের যাকাত হবে, 1000 মানুষের যাকাত ফরজ হয়ে গেছে, কিন্তু যাকাত উসুল করে না। এই বছর শেষ হলে পচা লুঙ্গি একটা, একবারে পচা পাঞ্জাবি একটা, পচা কাপড় একটা নিয়ে আসে, নাম দিছে যাকাতের লুঙ্গি, যাকাতের মার্কেট। 1 মাস পরার পরে বেটা পেশাব করতে বসছে, নিজ দিয়ে লুঙ্গি সিরিয়া ফাইরিয়া চলে গেছে, বিরাট বড় দানবী, লুঙ্গি একটা দিছে 1 মাস পরে নিজ দিয়ে ফাইরিয়া চলে গেছে, বেটা পেশাব করতে বসে বড় বিপদ। যাকাতের লুঙ্গি, যাকাতের মার্কেট, যাকাতের কাপড়, সি সি সি, এগুলো বললে কাপড়ও আলাদা লুঙ্গিও আলাদা। হায় আফসোস এই উম্মতের জন্য, আস্তাগফিরুল্লাহ আলাযীম। যাকাত দিতে হয় ভালো জিনিসটা, আপনি যেটা পছন্দ করেন সেটা দিতে, মানসম্মত দিতে হবে। আপনি যেটা খাবেন দরিদ্র থেকে ওটা খাওয়াতে হবে, আপনি যেই রুটিটা পছন্দ করেন গরিবের জন্য ওটা পছন্দ করতে হবে, আপনি যেই পোশাকটা আপনার কাছে ভালো লাগবে গরিবের জন্য ওটা বরাদ্দ করতে হবে। এটা হলো মানসম্মত যাকাত, এটা মানসম্মত দান, ফসা গলা না।
আপনার যে চাইলটা পছন্দ হবে ভালো মানসম্মত ওটা আপনি দিবেন, যেটা আপনি খাইতে পারবেন ওটা দিতে হবে। এমনটা দিয়েন না যে সন্ধ্যাবেলা রানলে রাত দশটার সময় এটা ভিতর দিয়ে ফুসে যায়, কি আসেন এরকম চাইল নষ্ট হয়ে যায়। দেখেছে যে গরম পড়ছে, যে গরমে সন্ধ্যার সময় রানছে রাত দশটার সময় এটা নষ্ট হয়ে গেছে, ভিতর দিয়ে পানি ফুনি উঠিয়ে একবার শেষ। এগুলি না তা আপনাদের কি জাকাতের বিষয়ে খুব খেয়াল রাখতে হবে। والذينهم للزكاه فاعلون الله اكبر এটা অনেক বড় একটা ইবাদত আল্লাহর কাছে, অনেক পছন্দের। যারা যাকাত আদায় করে না তাদের করুণ পরিণত হবে, ভয়াবহ হতে হবে আল্লাহ। যারা যাকাত দেয় না তাদের মাল থাকে অপবিত্র ময়লাযুক্ত, যারা যাকাত দিয়ে দেয় তাদের মালকে আল্লাহ পবিত্র বানায় দেয়, একবার কলঙ্ক মুক্ত বানায় দেয়। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলতেছে وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ হয় না? আরো জোরে বলুন আল্লাহু আকবার। এইটি আমাদের দেশে এখন গুনাই মনে করে না। وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ নিজের যৌনাঙ্গকে যারা হেফাজত করে, জেনা কুকর্ম অকর্ম থেকে নিজেদেরকে যারা নিবৃত করে। আমার দেশে এখন পরকিয়া এই হাবি যাবি জেনাই এত পরিমাণে হয়েছে যে ভাষায় প্রকাশ করার মতো কি কথা কর না কেন, ঠিক কিনা? একবারে ফসা কাজ, নিকৃষ্ট কাজ সমাজে এত পরিমাণে হয়েছে কল্পনাই করা যায়। ওয়াল্লাযীনাহুম লিফুরুজিহিম হাফিজুন, এক মহিলা সাহাবী রাসূল কারীমের খেদমতে আসছে, মনোযোগ দেন না, কষ্ট হইতেছে আপনাদের? আর দশটা মিনিট সময় ইনশাল্লাহ দেওয়া যাবে না, তাহলে বলেন না ইনশাল্লাহ, বেশি বাড়াবো না, কারণ তাবারক না থাকলে পাবলিকের কষ্ট হয়, যারা তাবারকের লোভে এসছেন তারা চলে গেছে ইনশাল্লাহ। আপনারা যারা আছেন এটা পারফেক্ট বুঝবে। আর ওরা বলে যে হুজুর তাবারক নিলে ভেজাল সবসময় শেষে লাস্টে এসে অনেকে কলাপ দড়ি ফেলায়, দিলি নাকি কি একটা জ্বালা, আমার পকেটের পয়সা ওনারে খাবার জন্য না দিতে বললে বাস কলাপ সাপ দিয়ে ধরে বসে, কি একটা জ্বালার জ্বালা। তো এই জন্য ওরা জ্বালা থেকে মুক্ত হয়ে গেছে আজকে। একসাথে সকলে জোরে বলিত আল্লাহু আকবার। না না আমাকে মনে হইতেছে দুপুরে খান নাই, মেসি আবার গোল দিলে দেখতেন যে লুঙ্গির কাপড় উসে করে দিছে রে। আমাদের দেশে তো দুই গ্রুপ, একটা ব্রাজিল আর আর্জেন্টিনা, বিরাট যুদ্ধ লাগে, বাপরে বাপ মিছিলও চলে। তো মেসির গ্রুপে আর্জেন্টিনার গ্রুপে মেসি যদি গোল দেয় তো আর্জেন্টিনার গ্রুপে এই ব্রাজিল গ্রুপে খেপাকে দিছে রে দিছে রে দিছে। আবার ব্রাজিলের নেইমারও যখন গোল দেয় তখন ব্রাজিলের গ্রুপ আর্জেন্টিনার দিক থেকে দিছে রে দিছে, পারাপারি চলে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাযীনাহুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌনাঙ্গকে হেফাজত করা। এক সাহাবি রসুলের খেদমতে সে বলতেছেন ইয়া রসুল আল্লাহ আমি জেনা করব অনুমতি দেন, অ্যাটেনশন, আমি জেনা করব আপনি অনুমতি দেন। সাহাবি রসুলের কাছে এসে, যুবক রসুল করিমের কাছে এসে বলতেছে হুজুর আপনি আমার অনুমতি দেন আমি জেনা করব। আল্লাহ রসুল তাকে গালি দিলেন না, ধমক দিলেন না, আমরা হলে কি করতাম তোর বুষ্টি শুদ্ধি ফিটে গেলি ধরো জুতা কইরে, ঠিক আছে না, ধমক দিয়ে তাড়াই দিতাম। কিন্তু না, ইসলাম ধমক দিয়ে তাড়ানোর জন্য না, ইসলাম হচ্ছে আল্লাহর দিকে মানুষকে সহনশীলতার সাথে ডাকতে হয়, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইদাতিল হাসানা, সুন্দর শব্দমালা দিয়ে, চমৎকার সাবলীল ভাষা দিয়ে, মহাব্বত দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকতে হয়, গালি দিয়ে না, ধমক টমক দিয়ে না। তো মনোযোগ দিয়ে সাহাবি এসে বলল হুজুর আমি জানা করতে চাই আপনি দয়া করে আমাকে অনুমতি দেন। তখন ওই সাহাবি নবীজি রং ধমক দিলেন না, রাগ করলেন না, বেজার হলেন না, প্রিয় নবীজি ডাক দিয়ে বললেন সাহাবি যুবক তুমি তো জানা করতে চাও, তাহলে শোনো আমার দুটি প্রশ্নের জবাব দিয়ে দাও। বলি ইয়া রাসূলুল্লাহ বলেন। বলে যুবক রে তোমার মায়ের সাথে কেউ জানা করুক তুমি কি চাও, অনুমতি কি দেবে?
মারহাবা কর, আরো জোরে। আমাদের দেশের অনেক নারী সমাজ বুঝে না, একটা পুরুষ বিদেশের বাড়িতে কি জন্য যায়, কেন যায়। অনেক সময় আমরা পত্র পত্রিকায় খবরে দেখি, পরকিয়া করিয়া বাচ্চা রাখিয়া এই নারী অন্য পুরুষের হাত ধরে চলে গেছে। আবার অনেক সময় খবরে দেখা যায় নিজের বাচ্চাকে হত্যা করে পর পুরুষের সাথে চলে গেছে। কি নিকৃষ্ট ভয়াবহতা আপনি কল্পনা করলে, আপনার শরীর পর্যন্ত হিম হয়ে আসবে, একটু কল্পনা করলে আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে। মা কি করে সন্তানকে হত্যা করে পর পুরুষের হাত ধরে চলে যেতে পারে, সে কি করে নারী হতে পারে। পৃথিবীর সবচাইতে সন্তানের জন্য নিরাপদ জায়গা মায়ের কোল, মায়ের কোলের চাইতে নিরাপদ জায়গা পৃথিবীর অন্য কোথাও আর নাই। কেন এইগুলি হয়? ধর্মীয় শিক্ষার বিরাট বড় অভাব, মানবিক শিক্ষার বিরাট বড় অভাব, কৃতজ্ঞতা নাই। একজন স্বামী বিদেশে আছেন বা অথবা বাংলাদেশে দূরে কোথাও চাকরি করেন, কেন করেন? পরিশ্রম, ওই তার স্ত্রীর জন্য, বিবির সুখের জন্য, সন্তানের সুখের জন্য, ভবিষ্যৎ যাতে সুন্দর হয় সেই জন্য পুরুষ লোকটা বিদেশে চলে যায়, হাড় ভাঙা খাটুনি খেটে সারাদিন 24 ঘন্টা পরিশ্রম করে এই ছেলেটা স্ত্রীর সুখের জন্য বিদেশ থেকে পয়সা পাঠায়, সন্তানের ভবিষ্যতের জন্য সে টাকা জমা করে। এই কথাটা ওই নারী যদি না বুঝে, ওই নারী কৃতজ্ঞতা হতে হবে, আমার স্বামী অনেক কষ্ট করে বিদেশ থেকে পয়সা পাঠায়, আমার স্বামীর একটা টাকা আমার কাছে আমানত, আমার স্বামীর সন্তানটা আমার কাছে আমানত, আমার পুরো দেহটা স্বামীর জন্য আমার কাছে আমানত, আমাকে পড়তেই থাকতে হবে, স্বামীর প্রত্যেকটা টাকাগুলি হিসাব করে খরচা করতে হবে। কারণ ওই বেটা বিদেশে ডাল ভাত খেয়ে, কোনো রকম আলু ভর্তা খেয়ে অনেক সময় দিন কাটায় দেয়, দুইটা পয়সা বাঁচায়, সন্তানের চিন্তা করে, বিবির চিন্তা করে। এটা স্ত্রীর কৃতজ্ঞতা, মেয়েদের কৃতজ্ঞতা হতে হবে, ওই নারীকে কৃতজ্ঞ হতে হবে। যে নারী কৃতজ্ঞ হবে সেই নারী কামিয়াব হবে। মা বোনেরা, বোন আমার তুমি শুনে যাও, বোনেরা ভালো করে জেনে যাও, আল্লাহ তোমার পুরো দেহটা স্বামীর জন্য আমানত, স্বামীর মা বাবা শ্বশুর শাশুড়ি তোমার কাছে আমানত। তুমি যদি খেয়ানত করো কিয়ামতের ময়দান আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে ভয়াবহ। আল্লাহর নবী বললেন, সাহাবী তুমি তো জানা করার অনুমতি চাচ্ছ যুবক, তাহলে আমাকে দুইটা প্রশ্নের জবাব দাও। বলেন, ইয়া রাসূলুল্লাহি, বলো তুমি যে জানা করবা, তোমার মায়ের সঙ্গে কেউ জানা করুক, তুমি কি অনুমতি দেবা? তখন ওই যুবক ডাকতে বলে, না ইয়া রাসূলুল্লাহ, এটা কি করে হয়, আমার জীবন চলে গেল, আমার মায়ের সাথে জানা করার অনুমতি দেব না। যুবক, তাহলে তুমি বলো তোমার বোনের সাথে, তোমার কলিজার টুকরা বোন, এই বোনের সাথে কেউ জানা করুক, তুমি কি অনুমতি দেবা? তখন ওই যুবক ডাকতে বলে, না ইয়া রাসূলুল্লাহি, আমার বোনের সাথে কেউ জানা করুক, আমার জীবন চলে গেলেও তো আমি অনুমতি দেব না। আল্লাহর নবী বললেন, সাহাবি যুবক, তাহলে তুমি বলো তোমার বিবির সাথে কেউ জানা করুক, তুমি কি অনুমতি দেবা, তুমি কি এটা মেনে নেবা? তখন ওই যুবক ডাকতে বলে, না ইয়া রাসূলুল্লাহ, জীবন চলে গেলেও আমার স্ত্রীর সঙ্গে কেউ জানা করুক, এটা আমি অনুমতি দেব না, এটা হতেই পারে না, এটা হবে না। আল্লাহর নবী ডাক দিলেন, যুবক তাহলে আর একটা প্রশ্নের জবাব দাও তো। বলেন, ইয়া রাসূলুল্লাহি, তাহলে বলো তোমার মেয়ে কলিজার টুকরা সন্তান মেয়ে, তোমার কলিজার টুকরা মেয়েটার সঙ্গে কেউ জানা করুক, তুমি কি অনুমতি দেবা? সাহাবী বলে, হুজুর যেমন চলে গেলেও না, কখনোই না, হতেই পারে না, আমি অনুমতি দেব না আমার মেয়ের সাথে কলিজার টুকরা কন্যার সাথে কেউ জানা করুক, এই অনুমতি আমি কখনোই দেব না। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবি তাহলে তুমি তো আমার কাছে জানার অনুমতি চাচ্ছ, তাহলে বলো তুমি কোন নারীর সঙ্গে জানা করবা, সে নারী কারো মা আর না হয় কারো বোন,
আর না হয় কারো স্ত্রী, আর না হয় কারো কন্যা সন্তান। তখন এই সাহাবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমার আর বুঝার বাকি নাই, আমি ভুলের মধ্যে ছিলাম, অন্যায়ের মধ্যে ছিলাম, জুর আমার তওবা করায় দেন, আমি আর কখনো কোনো দিন জিনার লিপসা আমার অন্তরের মধ্যে আমি আর আনব না, আমি কখনোই জেনার লিপসা আমি আমার অন্তরের মধ্যে আর কখনো আনব না। আল্লাহ বললেন, মুমিন তো তারাই, আল্লাযীনাহুম, আল্লাহ বললেন, আল্লাযীনাহুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন তো তারাই যারা তাদের নিজের যৌনাঙ্গকে, নিজের যৌবনকে এই অবৈধ সম্পর্ক থেকে, পরকিয়া থেকে, জেনা থেকে, অকাম কুকাম থেকে, নিজের যৌবনকে যারা হেফাজত করে নিজের বৈধ স্ত্রী ব্যতীত, আল্লাহ বলেন স্ত্রী ব্যতীত যারা নিজের যৌনাঙ্গকে যারা হেফাজত করে তারা মুমিন, মুমিন। নবীজি বলেন, উম্মত তোমরা শুনে রাখো, কিয়ামতের কঠিন ময়দানে আরশে মুআল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই দিন ওই যুবককে আমার আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। কোন সুন্দরী নারী তাকে জান্নাতের দিকে আহ্বান করেছিল, জান্নাতের দিকে ডেকেছিল, আর ওই যুবক নিজের আল্লাহর ভয়ে নিজের যৌনাঙ্গকে, যৌবনকে হেফাজত করে ওই নারী থেকে সরে নিজের যৌবনকে হেফাজত করেছিল, জানা ওই যুবক করে নাই। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, ওই বান্দাকে আমার আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দেবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ! আল্লাহ এই সমস্ত জানা থেকে, অপবিত্রতা থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। সকলেই বলেন আমেন। আমার দেশে এইগুলি এখন পাপই মনে হয় না। উনি হুজুর কেমনে বলতেছেন, চলে যান বলদা গার্ডেনে, চলে যান ওই আপনার কি বলে রমনা পার্কে, চলে যান আপনি ওই বিনোদন কেন্দ্রগুলি, চলে যান আপনি সমুদ্র এলাকা, চলে যান আপনি সি বিচগুলিতে, যাইয়া দেখেন টুনা টুনি মগামুগি সেরাসেরি। আর আপনি যদি আরও দেখতে চান, তাহলে আমার ঢাকা আমার বাসার সামনে একেবারে আমার হাসনাবাদে পুস্তকগুলা ব্রিজ পারে দাঁড়ায় থাকবেন, দেখবেন সারা রাত্রি মোটর সাইকেল দিয়ে সামনে বেড়া, সামনে পিছিয়ে বেডি, কোনটা ভেড়া কোনটা বেডি চিনা যায় না, পিছনে বেডি বসে থাকে জিন্সের প্যান্ট আর শার্ট গায়ে দেওয়া। আমার দেশের নারীর এখন প্যান্ট পরা ধরছে, শার্ট গায়ে দেওয়া দিছে, নাম দিছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। এই যে বর্তমানে এখন সমাজে ফেতনা ছড়াইছে, নাম দিছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, আমি নাম দিয়েছি কুত্তা ফেরে। কি ফেরেন দাদা, ঠিক বুঝছে? দেখলাম ওই যে রমজানের ভিতরে হোলি খেলা না কি খেলা না বৈশাখ কি খেলো ঘোরার ডিম, মেয়েরা বিশ্ববিদ্যালয়গুলি রং মাখামাখি করতেছে জিন্সের প্যান্ট পরা, গেঞ্জি গাই দিয়া, ওরা যুবকদের ফ্যান লয়ে গেল, গেঞ্জি লয়ে গেল, না জানি কয়দিন পরে জাঙ্গেডাও লয়ে যায়। চিন্তায় আছি কি হয় লাস্টে, খুব মনোযোগ দিয়ে শুনে যান। এই জন্য আমাদের বেশি বেশি ওয়াজ নসিহতের দরকার, বেশি বেশি পীর মশাইখদের কাছে যাতায়াত করা দরকার, বেশি বেশি জিকিরের মজলিস কায়েম করার দরকার, বেশি বেশি মিলাদ মাহফিল করার দরকার। আজকে অনেকে মিলাদ মাহফিল বন্ধ করে দিছে, কোরআন খতম দেওয়া বন্ধ করে দিছে, দোয়া খায়ের করা বন্ধ করে দিছে, কি কথা কন না কেন? এগুলো অসন্নি সংকেত। দোয়া খায়ের বন্ধ করে দিছে, মিলাদ মাহফিল বন্ধ করে দিছে, কোরআন খতম বন্ধ করে দিছে, এগুলি বন্ধ যত করে দিবে তত বেহেপন আমাদের মাঝে চেপে বসবে। আজকে দেখলাম অনেক হুজুররাও টিকটক করে, আবার দেখলাম অনেক হুজুর নিউ টিকটক করে, কি কথা কন না কেন? মাদ্রাসায় পড়া বুরকাওয়ালা বেরিয়ে টিকটক বানাচ্ছে, ওরে কায়দা, ওর জুতা দিয়ে বেরিয়ে দরকার, বুরকা পরে বেরিয়ে টিকটক বানাইতেছে, আবার হুজুর কি একটা ভাব নেই টিকটক করতে, আরে সম্পদা এগুলো কায়দা মতো বক্সিং সক্সিং মারা, কায়দা মতো বাটাম চালান করে দরকার, সব শয়তানের খাটাইছে, শয়তানে ভরে গেছে ওরা। আবার ফতোয়াতে মিলাদ হারাম, দোয়া হারাম, মোনাজাত হারাম, কি কথা কন না কেন?
জুতা দিয়ে বাইরে গিয়ে যারা দোয়া বন্ধ করবে, জুতা দিয়ে বাইরে সমাজ থেকে বার করতে হবে, কথা কম না। এই সবকটা ইহুদির দালাল। আপনাদেরকে আজকে একটা পরিসংখ্যান দিই, বাংলাদেশে, উপমহাদেশে, ভারতে যদি পীরের দরবার না থাকে, এ আমার দিকে তাকা রে, তোমার ঘুম আসে না? না গেদা গুঁতে পোলাপ না, মুসল্লি করা খালি ঘুরতেছে। এ বাবা আয় দোয়া করবো, চলে চলে আব্বা চলে চলে, হ্যাঁ মুসল্লি বা না, কয় ঘন্টা? দেড় ঘন্টা হয়ে গেছে, সব বলা সে দেখি টাইম মনে থাকে। হ্যাঁ মহিলা মেহমান খাইছে না, এও নয় এত মেহমান খাওয়া লাগলো না কালকে, তো ফরে ফরে কি হাই হাই, বসো বসো বসো, সম্মিলিত মোনাজাত বন্ধু, কত বড় শয়তান চিন্তা করছে, ও আইসে শয়তানি করার জন্য, এ কথা কর না কেন, ও শয়তানের জন্য আইছি দিতেছি, বলতেছি আপনাদের কাছে। দেখেন এইগুলো বন্ধ হলে কি হবে আমি বুঝাইতেছি, আগে পরিসংখ্যান দিয়ে দিই তারপরে দলিল দিচ্ছি। সারা বাংলাদেশে সব পীরের দরবার বন্ধ করে দেন, মানুষ দরবারে আসা যাওয়া বন্ধ করে দিক, কেউ যদি একজন পীর মানে তাহলে এই পীরে কিন্তু কয় বাবারে চুরি করবা না, মিথ্যা বলবা না, নামাজ সারবা না, রোজা সারবা না, হক হালাল মতো চলবা, কি কথা কর না কে, ঠিক কিনা বলে না, শিখেই তো। আপনারা যে শায়েখের কাছে যেই পীরের কাছেই বায়াত নেন, সবাই কিন্তু ভালো কাজ শিখাচ্ছে। আচ্ছা মনোযোগ, এরকম সারা বাংলাদেশে শত শত হাজার হাজার পীর মাশায়েখ রাসে উপমহাদেশে তারা এইগুলি শিখাচ্ছেন, মনোযোগ দিয়ে কথা শুনবেন। তারপরে সারা বাংলাদেশে মাহফিল হয়, বিভিন্ন মাহফিল, রবিউল আউয়াল মাস আসলে হাজার হাজার লক্ষ লক্ষ মিলাদুন্নবীর মাহফিল হয় কি হয় না, একদল আছে শরীরে চোখের মধ্যে খালি টাডা টাডি করে, মিলাদুন্নবীর মাহফিল শুনলে শরীরে চোখে জ্বালা ভরা শুরু হয়ে যায়, ওরা খালি শয়তানের চাবি মারতে থাকে, খুসাইতে থাকে, আর খালি লাফায় লাফায় খালি শয়তানে দেশ বুড়ি গেছে, ওর শয়তানে খালি চাবি মারে খালি, হ্যাঁ খালি বন্ধ কর, বন্ধ করলে কি লজ হয় আমি আপনাদেরকে পরিসংখ্যান দিচ্ছি, ইসলাম কোথায় চলে যাবে আপনি দেখাচ্ছি আপনাকে। আপনি দোয়া বন্ধ করে দেন, কোরআন খতম বন্ধ করে দেন, মিলাদ দোয়া মাহফিল বন্ধ করে দেন, মিলাদুন্নবী মাহফিল বন্ধ করে দেন, এরকম সুন্নি সম্মেলন বন্ধ করে দেন, তফসিরুল কোরআন মাহফিল বন্ধ করে দেন, ওয়াজ নসিহত বন্ধ করে দেন, পীরের দরবারে আসা যাওয়া বন্ধ করে দেন। মাত্র পাঁচ বছর টাইম দিলাম, আমার দেশের মেয়েরা পাঁচ বছর পরে হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটবে, নাম দেবে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, আমি দিছি কুত্তা ফ্রেন্ড, বাস শেষ। হ্যাঁ পরিসংখ্যান দিয়ে গেলাম, পাঁচ বছর মাত্র। এই জন্য এই জমিন শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহমাকদুমের জমিন, শাহ আলী বুগদাদির জমিন, নামাজ হবে, নামাজের পরে দোয়া হবে, মিলাদ হবে, কিয়াম হবে, দোয়া হবে, ফাতিহা হবে, ঈদে মিলাদুন্নবীর মাহফিল হবে, শাহানে শোহাদা কারবালা মাহফিল হবে, এগুলি বন্ধ হবে না, বন্ধ করতে দেওয়া যাবে না, বন্ধ যারা করবে তারাই সব ইহুদির দালাল, কথা বলে ঠিক না বেটি। এগুলি বন্ধ হবে না, বন্ধ করা যাবে না, সর্বনাশ হয়ে যাবে উম্মতের, বিরাটপুরে সর্বনাশ হয়ে যাবে, হাজার হাজার মানুষ এই মাহফিলগুলি থেকে চেঞ্জ হয়, মেয়েরা পর্দাশীল হয়, স্বামীর খেদমত গুজার হয়। আমার দেশের শিক্ষিত সমাজ দেখেন, কালকে আমি খবরের মধ্যে দেখলাম এক ছেলের চারটে বাড়ি ঢাকা শহরে, কিন্তু বাবার জায়গা হয়েছে বৃদ্ধাশ্রমে। হ্যাঁ আপনি বৃদ্ধাশ্রমে যে ঘুরে দেখে আসেন, চারটে বাড়ি পোলা, আমার ফ্ল্যাটই আছে, মেয়ে ফ্ল্যাট কিনে দিয়েছে, ছেলের কোটি কোটি টাকার মালিক, মার জাগা ছেলের ঘরে হয়, যাতে কতটা নিকৃষ্ট আপনি কল্পনা করতে পারবেন না, মানুষগুলি কতটা নিকৃষ্ট, সমাজের কি, রাষ্ট্রের কি, যত নসিহাত বন্ধ হবে,
এই জন্য ঘরে ঘরে মিলাদ দরকার, কথা কন না কেন, ঘরে ঘরে কি, জোরে কন জোরে কন, ঘরে ঘরে কি, ঘরে ঘরে মিলাদ দরকার, ঘরে ঘরে দোয়ার দরকার। কারণ মানুষ যখন এক জায়গায় যেয়ে দোয়া দুরুদ পড়বে তখন ওই ফ্যামিলির কারণে করে দিল নরম হবে, ওখানে একটু অপদার্থ থাকলে পদার্থ হয়ে যাবে, ঘরে ঘরে দরকার, মুসলমানের ঘরে ঘরে দোয়া দরকার। শয়তানের দালালের গুরু, শয়তানের দল দোয়া বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে যাচ্ছে। খাদিম রসুল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু দশ বছর রসুল করিমের খেদমতের গোলামি করছে, উপাধি হচ্ছে খাদিমুর রসুল, হযরত খাদিমুর রসুল আনাস রাদিয়াল্লাহু আনহু দশটা বছর ধরে নবীর কদমের গোলামি করেছেন। তিনি আল্লাহ রসুলের দরবারে একদিন যে বলেন, ইয়া রসুলাল্লাহ আপনার খাদেমের জন্য দোয়া করে দেন, মারহাবা কন, দোয়া করে দেন, কি দোয়া করব খাদেম বলো, হুজুর আপনি দোয়া করেন আল্লাহ আমার জন্য সন্তান এবং সম্পদে যেন আল্লাহ বরকত দেয়, সন্তান আর সম্পদে যেন আল্লাহ বরকত দেয়, এ মনোযোগ দিয়ে শুনে যান। তখন আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ আমার খাদেম আনাসকে তুমি সন্তান আর সম্পদে বরকত দিয়ে দাও, সবার উটের বাচ্চা যদি একটা হইতো ওনার উটের বাচ্চা দুইটা হতো, সবার ছাগলের বাচ্চা দুইটা হইলে ওনার ছাগলের বাচ্চা হইতো চারটা, আমার নবীর দুয়ার পাওয়ার কত। যারা বলে রসুল আমাদের মতো আর আমরা নবীর মতো, ওর মতো গাধা দুনিয়াতে আর একটাও নাই। দুয়ার পাওয়ার দেখছেন, সবার খেজুরের বাগানে খেজুর ধরতো বছরে একবার, আর ওনার খেজুরের বাগান ছিল হাইব্রিড, বছরে খেজুর ধরতো দুইবার। সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ সম্পদ দিতে দিতে অনেক ধনী বানাই দিলেন, আল্লাহ সন্তান দিতে দিতে একশোর মতো সন্তান দিল, এরকম বেটা বাংলাদেশে পাওয়া যাবে না, সারা দুনিয়াতেও আর একটা পাওয়া যাবে না। আল্লাহু আকবার, আল্লাহ চিন্তা করতে পারছি, একশোর মতো সন্তান আল্লাহ দিছে, আর কি পাওয়ার ছিল আল্লাহ রসুলের দোয়া, কি বেটার বেটা হয়ে গেছে। ওনার একটা আদত ছিল, অভ্যাস, মাশাআল্লাহ আজকে দলিল দিয়ে যায়, সারা জীবনের আদত, আদত মানে অভ্যাস, প্রতিনিয়ত তিনি আমলটা করতেন, সারা রাত্রে উনি জাগতেন ইবাদত করতেন। সাহাবি না, তাও রসুলের খাদিম, এটা সাইটিকানি কথা না, ওনাদের বুজুর্গি আকাশ সমতুল্য ছিল, ওনাদের বুজুর্গির কোনো তুলনা নাই। দেখেন এত স্ত্রী এত সন্তান, তারপরেও সারা রাত্রে আল্লাহর ইবাদতে কাটাই দিস, সারা রাত্রি আর প্রচুর পরিমাণে দান করতেন, সৎকা দিতেন, শুধু দান করতেন, ওনার দরজা থেকে কেউ মারুন হইতো না। ওরে বিশ্ববাহিনীর জ্বালাও আস্তি, একটু জবান খুলে জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুন আহা, নূর মুহাম্মদ বলি, নূর মুহাম্মদ বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু সারা রাত্র জেগে জেগে ইবাদত করতেন, সারা রাত্র জেগে জেগে ইবাদত করতেন, সারা রাত্র উনি কোরআন শরীফ খতম দিতেন একবার, সারা রাত্র কোরআন পড়ার শেষে দুই এক পারা কোরআন শরীফ উনি রেখে দিতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন, ফজরের নামাজ পড়তেন, এরপরে তিনি বাড়ি যাইতেন, বাড়ি যাওয়ার পরে ওনার যত সন্তান সন্ততি ছিল, নাতি নাতকুর ছিল প্রায় একশোর উপরে, নাতি নাতকুর দিয়া সন্তানাদি দিয়া সবাইরে তিনি ঘরের ভিতরে ডাকতেন, ডাকিয়া এক জায়গা বসাইয়া বাকি কোরআন শরীফের বাকি পারাগুলি তেলাওয়াত করতেন,
ওই যে লাস্টের 30 পারা অথবা 29 পারা বাকি রাখতেন, ওই 30 অথবা 29 পারা উনি তেলাওয়াত করতেন। তেলাওয়াত শেষ করার পরে উনি সবাইকে নিয়ে একসাথে জমাতের সাথে দোয়া করতেন, একবার জোরে বলা যাবে কি মারহাবা। জমাতের সাথে দোয়া করাকে যারা বেদাত মনে করে, এরা হলো বর্তমান ইহুদিদের দালাল। বলেন দোয়া চলবে না, বন্ধ হবে। আল্লামা ইমাম নূরউদ্দিন হাইসামি মাজমুউ যাওয়ায়েদের ভিতরে বিশুদ্ধ সনদ একখানা হাদিসে কারিমা লেখেন। আল্লামা ইমাম তবরানী মুআজ্জামুল কবীর লিত্তবরানীর ভিতরে তিনি একখানা হাদিস লেখেন, আল্লাহর নবী বলেন উম্মত এক জমাত মুসলমান জমাতের সাথে বৈশা যখন দোয়া করে, তখন একজনে দোয়া করে বাকিরা আমিন আমিন বলতে থাকে। আমার মালিক, আমার মাওলা, আমার আল্লাহর কাছে শরম লাগে। ওই জমাতবদ্ধভাবে যখন বান্দাগুলি হাত বাড়ায়, আমার আল্লাহ জমাতবদ্ধভাবে হাত তুললেওয়ালা বান্দাদের দোয়াগুলি ফিরে দিতে আমার আল্লাহর কাছে শরম লাগে। আমার আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নামাজের পরে জমাতের সাথে দোয়া করা, এই জমাতের সাথে দোয়া করা আমার নবীর সুন্নত। কি কথা কর না কেন, কার সুন্নত? রসুলের সুন্নত। জমাতের সাথে দোয়া করা নবীর সুন্নত। আজকে এইগুলি বন্ধ করে দেওয়ার জন্য যারা আসছে, জানেন না দোয়ার কারণে কত খারাপ মানুষের দিল আল্লাহ পরিবর্তন করে দেয়। কি কথা কর না কেন, দোয়ার কারণে হতভাগাদের ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেয়। দোয়ার কারণে যে লোকটা আবদ আমল করে জাহান্নামে যাবে, আল্লাহ তার দিলটাকে পরিবর্তন করে দেয়। এই জন্য দোয়া চলতে থাকবে। খাদেমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, সাহাবী সন্তানরা তোমরা শোনো, এই যে কোরআন খতম করে তোমাদেরকে নিয়ে দোয়া করলাম, প্রতিনিয়ত তিনি দোয়া করতেন, আর সন্তানদেরকে বলতেন, সন্তানরা আমার মা সুখ, আমার নবীজির পবিত্র জবান থেকে শুনছি, কোরআন শরীফ খতম দেওয়ার পরে যেই দোয়া হয় এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। কি খতমের পরে? কোরআন শরীফ। ধরে বলেন কোন শরীফ? হ্যাঁ, আমার দিকে মুখস্থ করে দেন ওয়াস, পনেরো একটা বাজে। কি শরীফ? জোরে বলেন কি শরীফ? কোরআন শরীফ খতম দেওয়ার পরে যেই দোয়া হয় সেই দোয়া কবুল হয়ে যায়। খাদিম রাসূল হযরত আনাস পরিবার পরিজন সবারই নিয়ে কোরআন খতম দিয়ে দোয়া করতেন। তাহলে আমাদের ঘরে ঘরে কোরআন খতম দেওয়ার দরকার আছে না নাই? কোরআন খতম দেওয়া লাগবে নি? এই একসময় তো চালু ছিল, খালি বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করে দিছে। যারা বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করছে ওরা কোরআনের দুশ্মন, আল্লাহর দুশ্মন। কথা কর না কেন, ঠিক কিনা? চালু করতে হবে, কোরআন খতম বেশি বেশি করে দিতে হবে। এই কোরআন শরীফ খতম দেওয়ার পরে যে দোয়া, সে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। খাদিম রাসূল জামাতের সাথে সন্তান সন্ততি নিয়ে দোয়া করতেন। এই জন্য আবার ঘরে ঘরে বাড়ি বাড়ি কোরআন খতম চালু করে দিবে। কোরআনের হাফেজদেরকে ডেকে এনে, যারা পড়বে না ওদের দাওয়াত দেওয়ার দরকার নেই, যারা পড়বে তাদেরকে দাওয়াত দিবে। কি কথা কর না কে, কথা খারাপ হয়েছে? যারা পড়বে তাদেরকে দাওয়াত দিবে, যারা পড়বে না তোরে ভাই আসলে মধ্যে কলি মধ্যে আমার লাগবে না, তোর দরকার নাই ভাই, তুই শুনিস। যে আমার জন্য দোয়া করবে আমার তারও দরকার, যে দোয়া করবে না তার আমার দরকার। ক্লিয়ার কথা নাকি ভেজাল আছে? আমার জন্য যে দোয়া করবে আমার তারে দরকার, যে দোয়া মানে না করবে না আমি ও সাথে করব, ওই বন্ধু আমার দরকার নেই। যেই বন্ধুরে আম খাইলাম, জাম খাইলাম, কলা খাইলাম, কাঁঠাল খাইলাম, লিচু খাইলাম, পেঁপে খাইলাম, শাহ খাইলাম, এটা খেলাম, সেটা খেলাম, বিরিয়ানি কুরমা মটর সাইকেলের পিছন নিয়ে ঘুরে বেড়ালাম, জায়গায় জায়গায় বেড়ালাম, আমার মরার পরে যে বন্ধু দোয়া মানবে না দোয়া করবে না ও সাতার বন্ধু দিয়ে কী হবে? কথা ক্লিয়ার না ভেজাল আছে? একবারে ক্লিয়ার, ও সাতার বন্ধু দিয়ে কী হবে? একটা মানুষ আমাদের দেশের সবচেয়ে বেশি পরিমাণে শোনেন, আলেমদেরকে এদেশের মানুষ বেশি শ্রদ্ধা করে, বাড়ির দামি খাবারটা আলেমদের জন্য বরাদ্দ করে। কোনো বাড়িতে যদি কোনো তলবে এলেম লজিং থাকে, তখন ওই বাড়ির মহিলা যিনি থাকেন তিনি চিন্তা হলো আমার বাচ্চা কাছে খাক বা না খাক, এই ছেলেটা আমার বাড়িতে থেকে কোরআন পড়ে, হাদিস পড়ে, আলেম হবে, ওরে একটু ভালো মন্দ খাওয়ায়, তো বাড়ির মহিলা একটা ডিম, একটা ভালো মাছ ওই বাচ্চাটার জন্য আলাদা করিয়া টিফিন কিনিতে করে দিয়ে দেয়।
কারণ কি, ও মহিলার চিন্তা হলো যে এই বাচ্চাটা বড় হলে আলেম হবে, ও আমার জন্য দোয়া করবে। হেতে এমন এক মাদ্রাসায় পড়ছে যে দোয়াই মানে না, তো বেটি ডিমও শেষ, মুরগাও শেষ, এই সব শেষ। কথা খারাপ করছে ভাই, ইয়ার তো দলিল লাগবে না, বুঝে চলে যাবে। সাদা দলিল দিতে দিতে দিন শেষ করে ফেলেছি, দলিল মানে না। হ্যাঁ, দলিল মানে না, এটা জৈব সেটা জৈব, এটা শেষ এটা তাই, এই নানান কিচ্ছে কাহিনী কর। একবার বাংলা দলিল মেরে দিলাম, যা দোয়া মানবে না, ওর সাথে আমার দোস্তি নেই। কি কথা কর না, আমার মরের পরে যদি ও দোয়াই না করে, আমার মৃত বাবা মার জন্য যদি সে দোয়া নাই মানে, তো আমি তারে দিয়ে করবো না, তার সাথে বন্ধুত্ব করে আমার হবেটা কি, যে আমার জন্য দোয়া করবে সে আমার বন্ধু। ইনশাল্লাহ এগুলি আপনারা বুঝবেন, বোঝার খুব দরকার। আল্লাহ আমাদেরকে এগুলি আমল করার তৌফিক দিক। সকলে বলে না আমিন।